সামনেই ফলহারিণী কালী পুজো। আসুন আজকের ভিডিও থেকে জানুন এই ফলহারিণী কালী পুজোর দিনক্ষণ এবং এর মাহাত্ম্য সম্পর্কে। আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। এই দেবীর আরাধনা সর্বজন বিদিত। সামনেই পড়তে চলেছে জ্যৈষ্ঠ মাস, বা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই ফলহারিণী কালী পুজো করা হয়ে থাকে, এটা জেনে রাখবেন। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান পৌরাণিক গল্প ও কাহিনী। মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মিলে, সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। হ্যাঁ বন্ধুরা, এই কারণেই প্রত্যেকের আমাদের জীবেদের মা কালীর এই পুজোটি ফলহারিণী কালী পুজো করা উচিত। কথিত আছে রামকৃষ্ণ দেব ফলহারিণী কালী পুজোর দিনেই তাঁর স্ত্রী সারদা দেবীকেও পুজো করেছিলেন। কেন? এই জগৎ সংসারের কল্যাণের জন্য। এই দিন শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন তিনি। তাই আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো দেখবেন ষোড়শী পুজো নামেই পরিচিত। দর্শক বন্ধুরা, এই বছর অর্থাৎ 2023 সাল এবং বাংলার 1430 বঙ্গাব্দ, এর সময় এবং নির্ঘণ্ট জেনে নিন। আগামী 18ই মে বাংলার তেসরা জ্যৈষ্ঠ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ বৃহস্পতিবার এবছরের ফলহারিণী কালী পুজোর দিন পড়েছে। টাইমটা শুনে নিন, 18ই মে রাত 9:13:36 থেকে কালী পুজোর বা এই অমাবস্যার তিথি শুরু হচ্ছে এবং শুক্রবার চৌঠা জ্যৈষ্ঠ 19 মে রাত্রি 8:43:23 পর্যন্ত থাকবে অমাবস্যার তিথি। তা আপনারা বৃহস্পতিবার রাত থেকে এই অমাবস্যার তিথি পড়ে যাওয়ার পর থেকেই ফলহারিণী কালী পুজো করতে পারেন। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মন্দিরে আদ্যাশক্তি সগুণ রূপের পুজো করেছিলেন। সেই জন্যে এই দিনটি অত্যন্তই শুভ এবং অতি তাৎপর্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা অর্থাৎ আমরা হিন্দুরা নানাবিধ মরশুমি ফল দিয়ে মা কালীর পুজো করে থাকি। কীরকম? এই সময়ে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস, এই গ্রীষ্মকালের সময় আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি রকমারি ফল খুব সহজেই আমরা বাজারে কিনতে পারি, বা অনেকের বাড়িতে আবার গ্রামের দিকে গাছও রয়েছে। ভক্তরা তাদের ইষ্ট দেবীকে এই ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে জীবনের সর্বস্ব অর্থাৎ একদিকে ফলহারিণী সাধকের কর্মফল হরণ করেন,
কর্মফল হরণ করে ভক্তদের তাদের মোক্ষ ফল যেমন প্রদান করে থাকেন মা, ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তিনি তার সন্তানদের, তার ভক্তবৃন্দদের শুভ ফল প্রদান করেন আর তাদের অশুভ ফলকে হরণ করে থাকেন। অর্থাৎ আপনিও যদি এই অমাবস্যার তিথি পালন করেন, ফলহারিণী কালী পুজো করেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার এই পুজোর শুভ ফল মা কালী প্রদান করবেন আর তাঁর আশীর্বাদ স্বরূপ আপনার সমস্ত অশুভ কিছু তিনি স্বয়ং হরণ করে নেবেন। আমরা মানুষরা সারা জীবন কর্ম করে যাই, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা। ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয়ে যায়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন, কার্তিক মাসে যে দক্ষিণা কালীর পুজো করে থাকি আমরা, তাতে আমাদের ভক্তদের সার্বিক কল্যাণ সাধন হয়। আর অন্যদিকে এই ফলহারিণী কালী পুজোয় সকলের বিদ্যা কর্ম সেই সঙ্গে অর্থভাগ্যেরও উন্নতি ঘটে। এগুলো আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন, মা কালিকা জীবের কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন, তাই মা কালীকে প্রসন্ন করতে হবে। আপনি যদি মা কালীকে প্রসন্ন করতে না পারেন, তাহলে দুঃখ কষ্ট দুর্দশা থেকে মুক্তি মিলবে না। অপরদিকে তিনি প্রসন্ন হলে জীবের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, তিনি নিজে হরণ করে নেন। সামনেই ফলহারিণী কালী পুজো। আসুন আজকের ভিডিও থেকে জানুন এই ফলহারিণী কালী পুজোর দিনক্ষণ এবং এর মাহাত্ম্য সম্পর্কে। আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। এই